সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে একটি গ্রামের সবুজ সুন্দর সোনালী ধান ক্ষেতের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার পাশাপাশি গ্রামের সৌন্দর্য, সুন্দর প্রাকৃতিক সবুজ দৃশ্য এবং রাখাল গরুর পাল নিয়ে মাঠে বেড়াচ্ছে সবুজ ধান ক্ষেতে সবুজ ধান এবং সোনালী ফসলের মাঠ আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ কিচ্ছা, গ্রামীণ দৃশ্য, এছাড়াও সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, যা দেখলে চোখ ও মন জুড়িয়ে যায়। গ্রামের দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায়। ধান ক্ষেত, কৃষি জমি, গ্রামের মানুষ, গ্রামের কৃষক ইত্যাদি, যেগুলো দেখা মাত্র আমাদের প্রাণ মন চঞ্চল হয়ে ওঠে এবং মন হারিয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছেন, আমিও বাড়িতে গিয়েছি। সেখানে গিয়ে আমি গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছি। গ্রামের প্রাকৃতিক দৃশ্যের সাথে নিজেকে হারিয়ে ফেলেছি অন্য এক ভুবনে, অন্য এক জগতে, যাহা ভাষায় বর্ণনা করার মতো নয়। গ্রামের মানুষগুলো কত সহজ সরল, কত সহজ তাদের জীবন জীবিকা, তারা কীভাবে প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গিয়েছেন, তাদের জীবন কত সুন্দর, কোনো প্রকারের টেনশন দুশ্চিন্তা কিছুই নেই। দেখুন কী সুন্দর সবুজ মাঠ, সবুজ ধান ক্ষেতের পাশাপাশি পুকুর এবং রাখাল কিছু ছাগলের পাল নিয়ে বসে আছে। সেই দৃশ্যগুলো অনেক সুন্দর, অনেক চমৎকার, যা আসলে ব্যাখ্যা করে বোঝানোর মতো ভাষা আমার নেই। প্রিয় দর্শক, আপনারা যদি এই ধরনের পরিবেশে যান, নিশ্চয়ই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তো দর্শক, দেখতে থাকুন, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। সেই শুভকামনায় আজকে এখানে আমার ব্লগটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।